এফালে চলিছে মিয়া বিতর্ক, আনফালে সংখ্যালঘু লোকর যোগদান বিজেপিত। রাজ্যজুড়ি মিয়া বিতর্ক অব্যাহত থাকার সময়তে দক্ষিণ কামরূপর সংখ্যালঘু এলাকাত আরম্ভ হয়েছে বিজেপির সদস্য ভর্তি অভিযান। গেরুয়া দলটির প্রতি হঠাৎ যেন আকর্ষণ বৃদ্ধি পাইছে সংখ্যালঘু লোকর, যার ফলত সোমবারে দক্ষিণ কামরূপ চৌরাঞ্চলের চমরিয়া সুন্তরীত বিজেপির সদস্যতা অভিযানত যোগদান করে শতাধিক সংখ্যালঘু লোকে। চমরিয়াত অনুষ্ঠিত এই সভাখনত শতাধিক সংখ্যালঘু লোকে যোগদান করে বিজেপিত। বিজেপিত যোগ দিয়ে উৎসাহিত এওঁলোক, বিজেপিত সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নাই, আমি সকলোৱে ভারতীয়, আমি সকলোৱে অসমীয়া। আনহাতে বিজেপির নেতাগৰাকীৰ মতে সংখ্যালঘু এলাকাত বিজেপিয়ে যিমান কাম কৰিছে আন কোনোৱে কৰা নাই। ধৰক আনুমানিক প্ৰায় 500 সদস্য আজি আনুষ্ঠানিকভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি যোগদান কৰিলে, আৰু আগন্তুক দিনত আমাৰ সংখ্যালঘু এৰিয়াত আপোনালোকে চাব গোটেই অঞ্চল বিজেপিৰ মুখী হৈ যাব। হয়, আমাৰ চক চৰ্চাপুৰি সংখ্যালঘু মানুহ কেবলমাত্র সিমানেই নহয়, আগন্তুক দিনত সুন্তলী অঞ্চলের বৃহত্তর রাইজে বিজেপিত যোগদান করব বলে উল্লেখ করেছে নেতাগৰাকীয়ে। এতিয়া প্রশ্ন হয়েছে সংখ্যালঘুর ভোট নালাগে বলে একাংশ নেতাই মুকলিকৈ কোৱাৰ পিছতো কিয় বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে সংখ্যালঘু? বিজেপির আছে নাকি কিবা নতুন রণনীতি? কংগ্রেসের ভেটি উচন হব নাকি দক্ষিণ কামরূপত? এই সকলো প্রশ্নের উত্তর সময়তে পোহৰলৈ আহিব। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। এফালে চলিছে মিয়া বিতর্ক, আনফালে সংখ্যালঘু লোকর যোগদান বিজেপিত। রাজ্যজুড়ি মিয়া বিতর্ক অব্যাহত থাকার সময়তে দক্ষিণ কামরূপর সংখ্যালঘু এলাকাত আরম্ভ হয়েছে বিজেপির সদস্য ভর্তি অভিযান। গেরুয়া দলটির প্রতি হঠাৎ যেন আকর্ষণ বৃদ্ধি পাইছে সংখ্যালঘু লোকর, যার ফলত সোমবারে দক্ষিণ কামরূপ চৌরাঞ্চলের চমরিয়া সুন্তরীত বিজেপির সদস্যতা অভিযানত যোগদান করে শতাধিক সংখ্যালঘু লোকে। চমরিয়াত অনুষ্ঠিত এই সভাখনত শতাধিক সংখ্যালঘু লোকে যোগদান করে বিজেপিত। বিজেপিত যোগ দিয়ে উৎসাহিত এওঁলোক, বিজেপিত সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নাই, আমি সকলোৱে ভারতীয়, আমি সকলোৱে অসমীয়া। আনহাতে বিজেপির নেতাগৰাকীৰ মতে সংখ্যালঘু এলাকাত বিজেপিয়ে যিমান কাম কৰিছে আন কোনোৱে কৰা নাই। ধৰক আনুমানিক প্ৰায় 500 সদস্য আজি আনুষ্ঠানিকভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি যোগদান কৰিলে, আৰু আগন্তুক দিনত আমাৰ সংখ্যালঘু এৰিয়াত আপোনালোকে চাব গোটেই অঞ্চল বিজেপিৰ মুখী হৈ যাব। হয়, আমাৰ চক চৰ্চাপুৰি সংখ্যালঘু মানুহ কেবলমাত্র সিমানেই নহয়, আগন্তুক দিনত সুন্তলী অঞ্চলের বৃহত্তর রাইজে বিজেপিত যোগদান করব বলে উল্লেখ করেছে নেতাগৰাকীয়ে। এতিয়া প্রশ্ন হয়েছে সংখ্যালঘুর ভোট নালাগে বলে একাংশ নেতাই মুকলিকৈ কোৱাৰ পিছতো কিয় বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে সংখ্যালঘু? বিজেপির আছে নাকি কিবা নতুন রণনীতি? কংগ্রেসের ভেটি উচন হব নাকি দক্ষিণ কামরূপত? এই সকলো প্রশ্নের উত্তর সময়তে পোহৰলৈ আহিব। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।